নমস্কার, আমি নবীন। আপনারা দেখছেন ডিজাইন গো চ্যানেল। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজ এই ভিডিওতে দেখাতে চলেছি একটি 10x8 ফুট সাইজের ব্যানার ডিজাইন, যেটি একটি দোল উৎসবের। যেহেতু সামনে দোল উৎসব, সুতরাং একটি দোল উৎসবের ব্যানারের ডিজাইন দেখাচ্ছি। তার আগে ভোটও সামনে, এরপরে ভোটের ব্যানারের ডিজাইনগুলো পরপর আসতে থাকবে। সপ্তাহে একটা দুটো করে নিয়ে আসবো ভোটের ব্যানারের ডিজাইন। তো আমার চ্যানেলটা ভালোভাবে লক্ষ্য করতে থাকবেন, ফলো করতে থাকবেন। যারা এই আমার ডিজাইন করছে চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এই বেলঘন্টিতে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবেন, তাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান অতি সহজে আপনার কাছে পৌঁছে যায়। ইউটিউবে গিয়ে যদি আমার ডিজাইনগো লিখে সার্চ করেন, তাহলে আমার চ্যানেলটা প্রথমে লক্ষ্য করতে পারবেন। এখানে মূলত শেষের দিকে বেশিরভাগটা ব্যানারের ডিজাইন পোস্ট করা হচ্ছে। এখানে মূলত ব্যানার ডিজাইন, হ্যান্ডবিল, লিভলেট, ডিজিটাল কার্ডের ডিজাইন, ফটোর উপর কাজ, এইসবগুলো পোস্ট করা হয়। তো আমাকে ফলো করতে থাকবে এই চ্যানেলটি। যারা ইনস্টাগ্রামে ফলো করেনি, তারা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করবে। ওখানে কিছু কিছু আপডেট ওখানে দেওয়া হয়। তো চলুন শুরু করছি। এই কাজটি করছি 4.7.0 এবং একটি স্টক নিয়েছি। এই একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ড, এইটা এবং এটা নিয়েছি, এবং এগুলো দিয়ে আমি ব্যানার ডিজাইনটা করে দেখাবো এবং এই ঠাকুরের ছবিটা নিয়েছি। প্রথমে কি করব, দোল উৎসব যেহেতু একটি কালারফুল ডিজাইন হবে, ফাইল থেকে নিউতে যাব এবং 10x8 ফিট সাইজের একটি পেজ নেব। এখানে 10 করলাম, হাইটটা করলাম 8 এবং রেজুলেশন দিলাম 450। যদি ফুল সাইজ করা হয় তাহলে 72 রেজুলেশন দেবো এবং যদি ইঞ্চিতে রাখি তাহলে 450 রেজুলেশন দেবো। এক্ষেত্রে 10 ইঞ্চি 8 ইঞ্চি রেখে যদি 450 রেজুলেশন দেওয়া হয় তাহলে কাজটি করতে হয় তো সুবিধা হবে, আটকে আটকে যাবে না। তো ওকে করছি এবং কালার মধ্যে অবশ্যই কিন্তু এখানে সিএমআইকে নিয়েছি। সেখানে ডবল ক্লিক করে লেয়ার লকটা ওপেন করে দিলাম, কন্ট্রোল টি করলাম, ট্রান্সফর্ম সিলেকশন, রুলার থেকে এদিক থেকে বরাবর গাইডলাইন টানলাম এবং এদিক থেকে বরাবর গাইডলাইন টানলাম। যদি না দেখা যায় গাইডলাইন, শো থেকে ভিউতে যাব, ভিউ থেকে শোতে যাব, এখান থেকে গাইডসটা অন করে নেব। এখানে স্ট্রোক দেব, লেয়ারটা স্ট্রোক দেবো, ইনসাইড স্ট্রোক দেবো, একটা বর্ডার দিতে চাইছি, মোটা টাইপের বর্ডার। ওকে, কন্ট্রোল জে ডুপ্লিকেট এবং দুটো লেয়ারকে একসঙ্গে ধরে কন্ট্রোল ই করে মার্জ করে নিলাম। মার্জ করার একটাই অর্থ, এখানে যে ইফেক্ট যে আন্ডারে ছিল সেটি আর থাকবে না। এরপর ম্যাজিক টুলটা নিলাম, এই বর্ডারে ক্লিক করলাম, কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করে দিলাম। এরপর কি করব, এরপর কালার ওভালে থেকে গিয়ে, সরি কালার ওভালেতে যাব না আর, কন্ট্রোল প্রেস করে লেয়ারটার উপর ক্লিক করব এবং ব্রাশটা দিয়ে কালার দেব। এরকম টাইপের কালার রাখলাম, কনুকটা এরকম টাইপের কালার রাখলাম, এরকম টাইপের কালার দিয়ে ফিল করে দিলাম, কন্ট্রোল ডি করছি ডিসিল করে দিলাম। এখানে এরপর ব্যাকগ্রাউন্ডগুলো সেট করছি, এই ব্যাকগ্রাউন্ডটা নিচে দিচ্ছি, কনের দিকে দিলাম, এরপর মাস্কিং করবো। এখানে মাস্কিং যাব, এখানে এই বক্সে ক্লিক করব, ব্রাশ টুলটা নেব, উপরের দিকে হালকা ইরেজ করে দেব। এখানে অবশ্যই যেন ফোর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক এবং নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে যেন হোয়াইট কালার সিলেক্ট থাকে। আমি এক্স প্রেস করলাম, চেঞ্জ হয়ে গেল। এরকম একটা কালার দিয়ে ফিল করে দিলাম। তারপর এই পিকচারটা এর উপরে দেবো, উপরের দিকে এই পজিশনে রাখবো, ঠাকুরের ছবিটা এখানে রাখবো,
এই ব্যাকগ্রাউন্ডটা মাঝে দেব উপরে, এটা ছোট করে নিচ্ছি। এই এই ছবিটা ছোট করে নিচ্ছি, এখানে সেট করছি ছবিটা। এবার ছবিটা একই রকম ভাবে মাস্কিং করে ইরেজ করে নেব সাইডটা। এটাকে একটু এরকম বাড়িয়ে নিলাম, এটাকেও ইরেজ করে নেব মাস্কিং করে সাইডটা। এবং ইগুলো যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে এটা হরাইজন্টাল ভাবে ঘুরিয়ে এদিকে একটু সেট করে নিলাম এবং হালকা বাড়িয়ে নিলাম। ঠাকুরের ছবিটা কোণের দিকে রাখছি, ঠাকুরের ছবিটা একইরকম ভাবে মাস্কিং করব। একে বক্সে ক্লিক করব, ইরেজার এই ব্রাশটা নেব, মাস্কিং করে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো লক্ষ্য করতে থাকবেন, তাহলে অনেক কিছু নতুন নতুন শিখতে পারবেন। প্রতিটা ভিডিওর মধ্যে হয়তো নতুন কিছু বলছি, তাহলেও শিখতে পারবেন। এটা একটু এই ছবিটা একটু উপরের দিকে তুলছি, এরকম ভাবে রাখছি। এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ হয়ে গেছে, এটাও ইউজ হয়ে গিয়েছে, এটাও ইউজ হয়ে গিয়েছে, এবং এই পিকচারটাও ইউজ করে নিয়েছি। এরপর লেখাটা লিখব, এখানে দোল উৎসব লেখাতে হবে, তারপর লেখাতে হবে ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক সময় লিখতে লিখতে অটোমেটিক নিচে নেমে আসবে, সেই জন্য সাইজটা এখানে কমিয়ে নেবে, ঠিক আছে। এরপর এটা অটো করে নিলাম, এরপর বাড়িয়ে নেব। কন্ট্রোল টি করলাম, কর্নার ধরে বাড়িয়ে দিলাম। এরপর পরিচালনা লেখাতে হবে, সরি, কিশোর সংঘ। এরপর অ্যাড্রেস, আবার একই রকম ভাবে নিচে নেমে গিয়েছে, একটু সাইজটা কমিয়ে নিচ্ছি, এরপর বাড়িয়ে নেব। এরপর তারিখটা লেখা হবে, তারিখটা এটা আগের বছরের ব্যানার ছিল, সেই আগের তারিখটা আমি দিয়ে দিচ্ছি, এবারে তারিখটা আমার খেয়াল নেই। থেকে 25শে মার্চ,
প্রথমে 22তম বর্ষটা লিখতে হবে। এরপর যেটা মেন জিনিস সেটা বসন্ত উৎসব লেখাটা লিখব। বসন্ত তো উৎসব লেখাটা লেখার জন্য আমি একটা নতুন একটা পেজ নিচ্ছি, ফাইল থেকে নিউতে যাব, একটা A4 সাইজের পেজ নিচ্ছি, রেজুলেশনটা একটু বাড়িয়ে রাখছি। তার আগে এটা একটু সেভ করে রাখছি, পেজটা সেভ করে রাখছি আমার। এখানে দোল উৎসব লেখাটা লিখব। আমি এটা একটা বিজয় ফন্টে লিখব, বিজয় ফন্ট, এই ফন্টটা চুজ করলাম। বিজয় ফন্টে লেখার জন্য HTML এই ফর্মেটটা চেঞ্জ করতেছি। এখানে বাংলার উপর রাইট ক্লিক, ফন্ট বাংলা, এখান থেকে ওল্ড ফন্ট, এখান থেকে বিজয় করে নিলাম। এখানে দোল উৎসব লিখব। এই স্টাইলটা রাখছি। এরপর উৎসব লেখাটা লিখব। উৎসবের হর্ষটা আলাদা করে নিচ্ছি, কন্ট্রোল এক্স করে নিলাম। এরপর এটা বাড়াবো এবং এটা রিস্টিলাইজ করে নিলাম। স্টিলাইজ লেয়ার করে যা করে নেবো, এখানে আর এডিট করা যাবে না, মানে এর পাশে পাশে যে টেক্সট টুলটা রেখে যে লিখবো সেটি আর করা যাবে না। আমি এখান থেকে রেক্টাঙ্গুলে মার্কি টুলটা নিয়ে আমি এই সাইডটা ইরেজ করে নিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। দোল লেখাতে আর মাঝে ঢুকিয়ে দিচ্ছি, দুটোকে ধরে ছোট করে দিলাম। এরপর উৎসবের লেখাটা পাশে দিচ্ছি। এই তিনটেকে সিলেক্ট করে সেখানে প্লেস করব, তারপর করছি। ঠিক আছে, এই অংশটা স্ট্রোক দেব, হোয়াইট স্ট্রোক দিচ্ছি, এটি উপরে নিয়ে এলাম, ক্ষণ হস্যের উপরে নিয়ে এলাম, এটাকে রেস্টিলাইজ করে নিচ্ছি। এরপর যে স্টোকটা আছে এটাকে ডিলিট করে দেব। রেস্টিলাইজ করার আগে এর করার পর এখানে নতুন একটা লেয়ার নিলাম, দুটো লেয়ারকে একসঙ্গে ধরবো, কন্ট্রোল ই করে মার্জ করে দেবো, নাহলে এই যে হোয়াইট পোর্শনটা ম্যাজিক টুল দিয়ে ধরা যাচ্ছে না। কন্ট্রোল ই করে মার্জ করে নিলাম, এরপর দেখুন এটা ধরা যাবে। এটা ডিলিট করার সময় এইটা তো ডিলিট করবোই, তার সঙ্গে হর্ষের যে এই যে কমন অংশটা এটা ডিলিট করবো এবং উৎসবের যে খণ্ডিত দন্ত সব এটা ডিলিট করব। প্রথমে দেখুন এই পোর্শন অনুযায়ী কেটে গেছে হর্ষের, আমি এটাই চেয়েছিলাম। এরপর তিনটাকে একসঙ্গে ধরবো, কন্ট্রোল ই করে মার্জ করব, এর ভেতরে একটা হোয়াইট রয়ে গিয়েছে এটাকে ডিলিট করব ম্যাজিক টুল দিয়ে। এরপর এটার কালার ওভালেতে গিয়ে কালার দেব, ইয়েলো কালার দিচ্ছি। ওকে, এরপর এটা ড্রপ শ্যাডো দেব, ড্রপ শ্যাডো, এরপর আউটার গ্লোটা দেব, এখানে কালারটা দিলাম ব্লু। এরপর এটা মাল্টিপ্লাই করে নেব। ঠিক আছে, এখানে ব্রাশ টুলটা নিলাম,
এই যে এই পোর্শনটা দেখুন ভালো করে বোঝা যাচ্ছে না, এই যে এই পোর্শনে কিছু গ্রিন দেবো ব্রাশ দিয়ে। ব্রাশ টুলটা নিলাম, এই গ্রিন কালারটা শেড করলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি, এখানে গ্রিন কালারটা দিচ্ছি, বা এইটার ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ইউ করব, হিউয়েন স্যাচুরেশনে গিয়ে কন্ট্রোল ইউ করে হিউয়েন স্যাচুরেশনে গিয়ে এইটা এরকম দেখছি, এই পোর্শনটা রাখছি, মানে এই পোর্শনটা আমি এই সাইডটা রাখছি এবং এদিকটা ডিলিট করে দিচ্ছি। তাহলে কি নিচের যে ব্লু ব্যাকগ্রাউন্ড আছে সেটা বেরিয়ে এলো, এবং এদিকে এদিকে ব্লু টাইপের যে কালারটা হলে সেটা রয়ে গেল। বা এই কালারটাকে এখানে গিয়ে রেডও করতে পারি, বা আগেরটাই রাখছি। আউটারগুলোটা দেওয়ার ফলে সাইডটা ডার্ক হয়েছে, এর আরেকটু ডার্ক করার জন্য কন্ট্রোল জে করে লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং আউটারগুলোটাকে আর একটু বাড়িয়ে দিলাম, তার লেখাটা অনেকটা ফুটে যাবে। এরপর সার্বজনীন লেখার স্টোক দেব, হোয়াইট স্টোক, এবং কালারটা রেড করে দিচ্ছি, স্টোকটা একটু কমিয়ে দিচ্ছি, আউটারগুলোটা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর বর্ষটা এই সাইড করে দিচ্ছি, বর্ষটা একটু ডিফারেন্ট স্টাইল করব, এরকম রাখছি পয়েন্টটা। এরপর এটার কালারটা করছি রেড কালার, এরপর এটার কালার করছি ব্ল্যাক কালার, বাইশতম বর্ষ। ব্ল্যাকটার হোয়াইট স্টোক দিচ্ছি, এই লেয়ার স্টাইলে কপি করলাম, সরি কপি লেয়ার স্টাইল, এখানে গিয়ে পেস্ট করে দিলাম স্টোকটা, এটা এখানে আলাদা পেস্ট না করে আলাদাভাবে স্টোকটা দিলাম, এটারও স্টোক দিচ্ছি পেস্ট, লেয়ার স্টাইল কালার ভুলেতে গিয়ে এখানে এটা গ্রিন টাইপের কালার দিয়ে দিচ্ছি। ওকে, এরপর পিকচারগুলোকে কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করছি এবং উপরে যে ডুপ্লিকেট হলো সেটাকে ওভারলে করি, তাহলে পিকচারের গ্লেজটা একটু বেড়ে যাবে। একই রকম এটাও ডুপ্লিকেট করলাম, ওভারলেতে গিয়ে এখানে ব্লাইন্ডিং মোডটা ওভারলে করে দিলাম। ও লেখাতে এখানে দিলাম, এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান লেখাতে দিচ্ছি, সাংস্কৃতিক অনুষ্ঠানের কালারটা দিচ্ছি রেড কালার, ও লেখাটার কালারটা দিচ্ছি বেগুনি টাইপের কালার এবং স্টোক দিয়ে রাখছি। ওকে, এরপর পরিচালনা কিশোর সংঘ, কিশোর সংঘের ফন্টটা চেঞ্জ করছি, এই ফন্টটা রাখছি কিশোর সংঘের, এটা দিচ্ছি ম্যাজেন্ডা কালার, বোল্ড করে দিলাম এবং নিচের দিকে সেট করলাম। পরিচালনাটাকে উপরের দিকে তুলে নিচ্ছি, এখানে আমি এই টুলটা নিচ্ছি, এখানে এই টুলে গিয়ে এই টুলটা সেট করলাম, এরকমভাবে ড্রয়িং করলাম, এখানে রেস্টিলাইজ করে দিলাম লেয়ারটাকে, এরপর নিচে লেখার নিচে পাঠালাম, এরপর পরিচালনা লেখাটাকে একটু বড় করে দিচ্ছি, পরিচালনা লেখাটার কালার দিচ্ছি হোয়াইট বা ইয়েলো, আমি এখানে হোয়াইটই রাখছি না ইয়েলো করছি, এইটার কিশোর সংঘের কালারটা লেটারটা স্টোক দিচ্ছি হোয়াইট স্টোক, এরপর ড্রপ শ্যাডো দিলাম, লাইট ম্যাজেন্ডা ড্রপ শ্যাডো দেব। ওকে, এরপর অ্যাড্রেসটা এখানে দিচ্ছি,
অ্যাড্রেসটা ব্ল্যাক কালার করে দিচ্ছি, ব্ল্যাক। এরপর নিচে ঠিক এই নিচে যে নিচের তারিখটার কালার চকলেট কালার করে দিলাম, এবং মাঝখানের পেজটা কমিয়ে দিচ্ছি। অয়েল প্রেস করে অ্যারো কিটা উপরের দিকে প্রেস করলেই মাঝখানের পেজটা কমতে থাকবে, এরকমভাবে সেট করে দিলাম। এরপর রেক্টাঙ্গুলার মার্কি টুলটা নিয়ে, সরি ইলিপটিক্যাল মার্কি টুলটা নিয়ে এরকমভাবে সিলেকশন করে নতুন একটা লেয়ার নিচ্ছি, এটা রেড কালার দিয়ে ফিল করছি। অল ব্যাক প্রেস করে ফিল করলাম, কন্ট্রোল ডি করছি ডিসিলেক্ট, এটাকে এটাকে অল কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করছি, কন্ট্রোল ইউ করে চেঞ্জ করছি কালারটা। আবার দুটো লেয়ারকে একসঙ্গে কন্ট্রোল ইউ করে মার্জ করে নিলাম, আবার কন্ট্রোল ইউ করে চেঞ্জ করলাম। আবার এই যে চারটে এই যে গোলাকৃতি আছে ধরে কন্ট্রোল ই করে মার্জ করে নিলাম, আবার পাশে পোস্ট করালাম, কন্ট্রোল ইউ করে হিউ অ্যান্ড স্যাচুরেশনকে এক কালার চেঞ্জ করবো, তাহলে ডিফারেন্স ডিফারেন্স কালার তৈরি হয়ে যাবে। একই রকম আবার করলাম, এরপর সবগুলোকে মার্জ করে নিলাম, ছোট করলাম এবং নিচের দিকে বসালাম। আবার এরপর এই লেয়ারটাকে একই রকম ভাবে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট এবং ওভারলে বা ডার্ক করে দেখবো। ওভারলে করলাম, ঠিক আছে, এই দিকটা করছি না। এটিতে এই যে ডেটটা আছে এখানে হালকা স্টোক দিচ্ছি, এরপর আবার সেভ করে নিচ্ছি, নাহলে কিছু প্রবলেম হলে তখন উড়ে যাবে সব। যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে একটা সাংস্কৃতিক বা নাচের ছবি দিচ্ছি, বাচ্চাদের নাচের একটা ছবি দিচ্ছি ওখানে। এরকম ভাবে সেট করে দিলাম। এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড যে নিয়েছিলাম সেটির কাজ বাকি আছে, এটি এটি এখানে প্লেস করছি, এই যে নাচের পিছনে দিলাম, সুন্দর লাগছে। একই রকম ভাবে কনে দেব, কনের দিকে এটাকে ডুপ্লিকেট করলাম, আবার এখানে সোজা করে বসিয়ে দেব। আবার এখানে বসিয়ে দিলাম, এরপর পিছনটা হালকা গ্রিনের টাচ দিচ্ছি, না হলে সব হলুদে হলুদে মিশে যাচ্ছে। ব্রাশ টুলটা নিলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি, এখানে এখানে ক্লিক করে দিলাম, ওভারলে করে দেখছি বা চেঞ্জ করে রাখছি, এরকম টাইপের রাখছি হার্ড লাইট। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টোক দিচ্ছি, স্টোক দেওয়ার পর অরেঞ্জ একটা শ্যাডো দেব বা ব্ল্যাক টাইপের হালকা অ্যাশ টাইপের কালার দিয়ে শ্যাডো দিলাম। এই পিকচারটার কালারটা লাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি, নিচে একটু শ্যাডো দেবো পায়ের নিচে, তার জন্য ব্রাশ টুলটা নেবো কালো, সিলি কালারটা সিলেক্ট করে নতুন একটা লেয়ার নিচ্ছি। মাঝে মাঝে বাংলা যদি অন থাকে তখন কিবোর্ড মাঝে মাঝে কাজ করে না, সেই জন্য এখানে ইংলিশটা করে নেবে, মানে ব্রাশটা ছোটো বড় করতে গেলে কাজ করে না, সেই জন্য ইংলিশটা করে নিলে হয়ে যাবে। এরপর এরপর ব্রাশটা দিয়ে এখানে ক্লিক করবো, কন্ট্রোল ক্লিক করে ধরলাম, এরপর পায়ের নিচে দেব শ্যাডোটা,
আবার ইলিপটিক্যাল মার্কি টুলটা নিয়ে এরকমভাবে ক্লিক করলাম, সরি এরকমভাবে ড্রয়িংটা করলাম, শিফট প্রেস করে নতুন একটা লেয়ার নিচ্ছি, অরেঞ্জ কালার দিয়ে ফিল করে দিচ্ছি, অল ব্যাক প্রেস করে দিলাম, অরেঞ্জ কালার দিয়ে ফিল করলাম, এর অপাসিটিটা হালকা কমিয়ে নিচ্ছি এবং ডুপ্লিকেট করে নিচ্ছি, এবং কন্ট্রোল ইউ করে হিউ অ্যান্ড স্যাচুরেশন করে দিলাম, আলাদা একটা কালার করে দিলাম। এবার দুটো লেয়ারকে একসঙ্গে ধরলাম, কন্ট্রোল ইউ করে মার্জ করে দিলাম, এরকম মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বসিয়ে দিচ্ছি ছোট করে। আবার এটার কন্ট্রোল ইউ করে হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কন্ট্রোল এস করে সেভ করে নিলাম। কেউ একজন বুঝলে কিভাবে সেভ করো ফাইল, তা তা যারা সেভ করতে পারছে না বা সেভ করতে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য, প্রথমে কন্ট্রোল এস মানে যেখানে সেভ করবে, ধরলাম একটা ডুপ্লিকেট করে নিচ্ছে, কন্ট্রোল এস করলাম সেভ, কন্ট্রোল এস করলে কোথায় সেভ করবো তার লোকেশনটা দেখাবে। আমি ধরলাম ডেস্কটপে সেভ করব বা ডেস্কটপে সেভ করলাম, তো এখানে ডেস্কটপে সেভ করার জন্য এখানে পিএইচডি ফরম্যাটে সেভ করছি, হয়তো এখানে পিএইচডি লিখে এখানে পিএইচডি ফরম্যাটে সেভ চুজ করলাম, অটোমেটিক পিএইচডি থাকবে। যদি ফাইলে নতুন করে এডিট টেডিট করতে হয় তাহলে পিএইচডি ফরম্যাটে সেভ করে নিচ্ছি, সেভ করতে হয় এডিট টেডিট করার জন্য, পিএইচডি ফরম্যাটে সেভ করে নিলাম। সেভ হচ্ছে, হয়ে গেল সেভ। ওই ফাইলটাই যদি দ্বিতীয়বার খুলি ডেস্কটপ ফাইলটা দেখাচ্ছে, সরি আবার ডেস্কটপে গেলাম, ফাইলটা ওপেন হয়ে গেল। এরপর কিছু যদি চেঞ্জ থাকে চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করার পর যদি সেভ করতে তাহলে আবার কন্ট্রোল এস করলে ওখানে সেভ হয়ে যাবে। যদি সেভ এজ করতে হয়, আমি ধরলাম এই ফাইলটা সেভ করেছি, তো এই ফাইলে সেভ এজ করলে ফাইল এখান থেকে সেভ এজ মানে ওখানে সেভ হবে না, আপনি এবার নতুন করে সেভ করতে চাইছেন, আপনি সেজন্য অল কন্ট্রোল এস বা এখান থেকে ফাইলে গিয়ে ফাইল সেভ এজ যে অপশানটা আছে এখানে গিয়ে সেভ করতে পারি, ওই ফাইলের উপর না নতুন করে ফাইল সেভ করতে গেলে ওখানে অল কন্ট্রোল এস করে সেভ করতে হয়, বা এই ফাইল যদি প্রিন্টের জন্য পাঠানো হয় প্রিন্টের জন্য পাঠাতে গেলে ফাইল সেভ অ্যাজ ডেস্কটপে রাখবো, এখানে জেপিজি ফরম্যাট আছে, নাম দেব যে কোনো নাম, এখানে সেভ করে দিলাম প্রিন্টিংয়ের জন্য পাঠানোর জন্য। এখানে মিডিয়াম আছে, এখানে অবশ্যই 12 করে দেবো, ম্যাক্সিমাম মানে 12, কোয়ালিটি 12 থাকবে, ওকে করে দেবো, এটি প্রিন্টিংয়ে পাঠানোর জন্য। অনেক বড় ফাইল আছে জেপিজি করার সময় জেপিজি করার পর খুলে না, সেজন্য কী করবো অল কন্ট্রোল এস করে আবার সেভ করছি, আমি এটা আলাদা ফরম্যাটে সেভ করছি, টিপ ফরম্যাট। এখানে এল জে ডব্লু যে অপশানটা আছে এটাতে ক্লিক করবো, এবং ডিসকার লেয়ার অ্যান্ড সেভ এজ সেভ এ কপি মানে লেয়ারগুলো মার্জ হয়ে সেভ হবে, এই সেকেন্ড অপশান, এবং এটি লাস্ট অপশান, এটি সিলেক্ট করবো, দেন ওকে করে দেবো। এই ডেস্কটপ সেভ হয়েছে, এটি হচ্ছে এটি টিপ ফরম্যাটে সেভ হয়েছে, এখানে কার্সার রাখলে দেখা যাচ্ছে। আর এটি জেপিজি ফরম্যাটে সেভ হয়েছে, এখানে কালারগুলো অন্যরকম দেখাবে, এখানে কালার কারণ কালারটা সিএমওয়াই কেতে আছে, সেজন্য কালারটা এরকম দেখাচ্ছে, কোনো কোনো জায়গায় বোঝা যাচ্ছে না, সিএমওয়াই কাটা প্রিন্টিং মুডে রয়েছে। আর যখন ফাইলগুলো ফেসবুক পোস্ট বা হোয়াটসঅ্যাপে দেবে সেজন্য একটা ওই তিন তিন যে ফাইলটা আছে এটা খুলে কালার মুডটা যদি আরজিবি করে সেভ করে দিই, কন্ট্রোল এস করে দিলাম, আরজিবিতে সেভ করে দিলাম, এই ফাইলটা আরজিবিতে করে দিই, তাহলে কালারটা অরিজিনাল দেখাচ্ছে। এই ফরম্যাটটা আরজিবি করে ফেসবুক পোস্ট বা হোয়াটসঅ্যাপে পোস্ট করবো তাহলে কালারটা অরিজিনাল দেখাবে, নাহলে প্রিন্টিং মুডে রাখলে কী হবে কালারটা ওই ওই রকম দেখাবে, এরকম দেখাবে।
ভিডিওটি কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন হন, যারা করে রেখেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে একটু আগ্রহী হব। তো চলুন, থ্যাংক ইউ, বাই বাই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শীঘ্রই ভিডিও আসবে, ভোটের কাজ, ভোটের ব্যানার নিয়ে ভিডিও। অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকবেন এবং ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ফলো করবেন, নাহলে অনেক কিছু মিস করে যাবেন। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।